বন্ধুরা, এই মুহূর্তে আছি নতুন চায়না থেকে আমদানি তো নতুন যে কোচ, সেই কোচের ভিতরে সাথে আমাদের সব রেল ফ্যান্ডরা আছে। এই যে সব বড় বড় রেল ফ্যান্ডরা সবাই আছে, সব বড় বড় রেল ফ্যান্ডরা রয়েছে। কেমন লাগছে নতুন এই আজকে যে কোচ, সেই কোচের ভ্রমণ করতে কেমন লাগছে? অবশ্যই ভালো লাগছে। আগে এই হচ্ছে বেনাপোল এক্সপ্রেস, মূলত বেনাপোল থেকে ঢাকাগামী এই ট্রেনটা সাধারণত টার্গেট করছিল যে বেনাপোল থেকে যারা ভারত হয়ে আসবে এবং যশোর বেনাপোলের যেসব যাত্রীরা আছে তাদেরকে খুব স্বল্প সময়ের মধ্যে ঢাকায় পৌঁছে দেওয়ার জন্য। এই জন্য এটা একটা বলতে গেলে ননস্টপ ট্রেন, ঈশ্বরদীর পর থেকে আর কোনো স্টেশনে এই ট্রেনটি থামে না। তো দক্ষিণাঞ্চলের মানুষের জন্য এই ট্রেনটা অনেক স্বস্তির একটা জায়গা। তার উপর দিয়ে নতুন চায়না কোচ বাংলাদেশে এসছে, আর বেনাপোল এক্সপ্রেসের মতো এই ট্রেনটি, এই চায়না কোচ এক্সপ্রেস, এটা তো অবশ্যই একটা আনন্দের বিষয়। উপরন্তু রেলওয়েতে যে আধুনিকায়নের শুভ সূচনা ঘটেছে সেটা যে মানে আসলে দেখা যাচ্ছে, বাস্তবিক অর্থে দেখা যাচ্ছে, এটাই আসলে একটা আনন্দের বিষয়। তারপরেও কিছু তো ঘাটতি থেকেই যায়, যেমন মানে অনেক স্টেশন আছে এই রুটে যেসব যাত্রীরাও এই ট্রেনে ভ্রমণ চাইলে করতে পারতো, যেমন আলমডাঙ্গা স্টেশন এবং তাছাড়াও আলমডাঙ্গা স্টেশনটায় যদিও স্টপেজ দিলে আমাদের জন্য আরও ভালো হতো, অনেক যাত্রী উঠতে পারতো। আশা করি রেলওয়ে, বাংলাদেশ রেলওয়ে এই বিষয়টা একটু দেখবে। সব মিলিয়ে খুব ভালো লাগছে। আগে ঢাকায় যেতে অনেকক্ষণ সময় লাগতো, দশের থেকে এখন খুব অল্প সময়ে ঢাকায় চলে যাব। আর যারা মানে ঢাকাতে পড়াশোনা করে তাদের জন্য পৌঁছানোর ক্ষেত্রে এই ট্রেনটা আসলে একটা মানে খুবই কাঙ্ক্ষিত ভূমিকা পালন করে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এসিসিআর কোচ, এর ভিতরের অবস্থা। এসিসিআর কোচে 36 থেকে 45 পর্যন্ত সিট হচ্ছে সামনাসামনি এবং এখানে টেবিল থাকে। আপনারা যারা সামনাসামনি বসে যাতায়াত করতে চান তারা 36 থেকে 45 পর্যন্ত সিটের টিকিট কাটলেই কিন্তু আপনারা সামনাসামনি বসে টেবিলে খাবার দাবার খেতে খেতে ভ্রমণ করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন স্লাইডিং ডোর আছে এবং স্লাইডিং ডোরগুলো পাশে খুলে গেল, কিন্তু এই কোচগুলোর একটি বিশেষ সমস্যা, সেটা দেখতে পাচ্ছেন ডান পাশে কোনো বাঙ্কার নেই। অর্থাৎ 1 থেকে 15 পর্যন্ত এবং 66 থেকে 80 পর্যন্ত যে সিট সংখ্যা, সেই সিট সংখ্যার উপরে দেখতে পাচ্ছেন ফ্যান আছে, কিন্তু এখানে লাগেজ রাখার কোনো ব্যবস্থা নেই। তাই যারা দূরে ভ্রমণ করবেন অর্থাৎ বেনাপোল থেকে ঢাকা যাবেন তাদের অবশ্যই টিকিট কাটার ক্ষেত্রে এই বিষয়টি মাথায় নিয়ে টিকিট কাটতে হবে। আপনাদের কাছে যদি অতিরিক্ত বোঝা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে টিকিট কাটলে যেতে খুবই বিড়ম্বনায় পড়বেন। সুপ্রিয় দর্শক, আমাদের ট্রেনটি এখন ছেড়ে দিচ্ছে। এটি হচ্ছে যশোর জংশন স্টেশন। যশোর জংশন স্টেশন থেকে ট্রেনটি এখন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে।
এই যে চলে আসলাম মোবারকগঞ্জ। হাই সবাই দেখান সবাই, এই যে খুলনা সবাই দেখান, সবাই দেখান, সবাই দেখান, সবাই দেখ। আবার এখন পাল্টানো হবে। এই যে আছি আমরা। আরে ইফতারি করবো ভাই, মোবারকগঞ্জ স্টেশন। সুপ্রিয় দর্শক, আপনারা যারা যশোর থেকে ঢাকা যাবেন তখন সিট সংখ্যা 1 থেকে 36 পর্যন্ত সিট হবে সোজা এবং 80 থেকে 45 পর্যন্ত সিট সংখ্যা হবে উল্টা। সেগুলো মাথায় রেখে আপনারা টিকিট কাটবেন। এখানে একটা ট্রে আছে খাবার টাবার রাখার জন্য, এখানে পানির বোতলের ব্যবস্থা আছে। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন কোচের ভিতরে সিসি ক্যামেরা রয়েছে এবং জানালার পাশ দিয়ে দেখতেও অনেক সুন্দর লাগছে। ট্রেনটি এখন দ্রুতগতিতে ছুটে চলেছে ঢাকার উদ্দেশ্যে। চার্জিংয়ের ব্যবস্থা আছে, ইউএসবি চার্জিংয়েরও বিশেষ ব্যবস্থা রয়েছে। মাথা রাখার জন্য মাথার এখানে একটা কুশনের ব্যবস্থাও রয়েছে। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছেন জানালাতে দেখতে অনেক সুন্দর লাগছে বাইরের প্রাকৃতিক পরিবেশ। ট্রেনটি এখন আস্তে আস্তে ছুটে চলেছে কারণ সামনে এখানে একটা রেল ব্রিজের কাজ চলছে, সেই কারণে ট্রেনের গতি একটু কম হয়েছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফ্যানের ব্যবস্থা আছে কিন্তু বাঙ্কার নেই, যার কারণে মালপত্র রাখা খুবই কঠিন হবে। সেগুলো মাথায় রেখেই টিকিট কাটবেন। দেখতে পাচ্ছেন এটি ট্রেন দ্রুতগতিতে পাশ দিয়ে ক্রস করছে। বিশাল কোচ আপনারা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর। কিন্তু প্রথম যাত্রায় ট্রেনটির ভিতরে লোকজনের সংখ্যা খুবই কম আছে। সিট উঁচু নিচু করার জন্য দেখতে পাচ্ছেন আলাদাভাবে সিস্টেম করা হয়েছে, সিটের উঁচু নিচু করার এটা কেয়ার। ট্রেনটি ইতিমধ্যে পৌঁছে গেছে ঈশ্বরদি জংশন স্টেশনে। সে চলে আসলাম দর্শনা জংশন স্টেশনের মধ্যে। বেনাপোল এক্সপ্রেস নতুন ব্রেক নিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু ইঞ্জিনটা অত্যন্ত পুরাতন, আর একটু সময় পরে ছেড়ে দেবে বেনাপোল এক্সপ্রেস। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।